قانتين الله نبي بولن রে সাহাবী কতবাদের সালা শব্দ শুনে সবাই দাঁড়ায় গেছে অথচ তুমি বসে আছো আর এখন কতগুলো সিয়ারত বসে থাকে জোরে কর কোন জায়গাত বসে থাকে সিয়ারে বসে থাকে আল্লাহ রাসূল বললেন বসে আছো আল্লাহ রাসূলের হাদিসে এবং আল্লাহর কোরআনেও কিন্তু বলা হয়েছে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেই নাই তুমি যখন বসে বসে নামাজ পড়বা দাঁড়ানোর মতন কোনো শক্তি থাকবে না তখন তোমাকে জামাতে নামাজ পড়া লাগবে না তুমি বাড়িতে নামাজ পড়ো কারণ তোমার জামাতে নামাজ পড়ার কারণে সুস্থ মানুষের নামাজের বড় ক্ষতি হবে তুমি যতদিন সিয়ারে বসে নামাজ পড়বে তুমি বাড়িতে নামাজ পড়ো মসজিদে এসো না কারণ তোমার সিয়ারে বসার কারণে সুস্থ মানুষের জামাতে বড় ক্ষতি হবে আল্লাহ কি দারোগা নাকি আল্লাহ কি দারোগা আল্লাহর মতন দয়াকারও আছে এজরকম দয়াকারও আছে আপনি বুড়ো হয়ে গেছেন আপনি ঠিক মতো দাঁড়াবার পারেন না আপনার মসজিদে আসবার কে কইছে সরকার যদি সরকারি চাকরিদেরকে ষাট বছরে চাকরি শেষ করে মরা পর্যন্ত পেনশন দিবার পারে আল্লাহর দয়া কি সরকার চাইতে কম এ কথা কোন কম তাহলে ষাট বছর পর্যন্ত আপনি ঠিক মতো নামাজ পড়ছেন তারপরে পারতেছেন তো কি হয়েছে আল্লাহ পেনশনের সব আপনাকে দিয়ে দিবে দরে কেন সুবহানাল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না ভাই যান আল্লাহ এত কঠোর না যে আপনি নামাজ পড়া পারেন না হাঁটু ভেঙে গেছে হাত ভেঙে গেছে তারপরেও মসজিদে এসে নামাজ পড়া লাগবে আল্লাহ এত কঠোর না আপনি নামাজ পড়েন বসে পড়েন শুয়ে থাকা পড়েন ইশারার দ্বারা পড়েন পড়েন অসুবিধা আছে পড়েন কিন্তু জামাতে চলবে না জামাতেটা কেবলমাত্র সুস্থ মানুষের জন্য জামাতে নামাজ পড়া কার জন্য কথা কয় না সুস্থ মানুষের জন্য অসুস্থ মানুষের জন্য জামাতে নামাজ পড়া বাধ্য নয় একটু মনোযোগ দিবেন সাহাবি ছোট বাচ্চার মতন কান্দারে বলে নবী গো হযরত বেলাল যখন আকামা শুরু করেছে তখন আমি দাঁড়াবার চাই আমি তখন দাঁড়াবার চাই কিন্তু আজকে তিন দিন হলে না খাওয়ার কারণে কয় দিন খুব খেয়াল করবেন তিন দিন হলে না খাওয়ার কারণে আল্লাহ সূরা মাউনের প্রথমেই বলেছেন আর আইতাল্লাজি ইউকাজিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল চেয়ারম্যান সাহেবের আগমন এবার নতুন হাসান ছিলেন তো এই যে আর আইতাল্লা জিউকাজিবুদ্দিন সুরাই মাউন আপনারা বলেন আল্লাহ কিন্তু বলেছে দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে মিথ্যাবাদীদের আপনি দেখেছেন ইসলাম ধর্মের নামে মুসলমান দাবি করা মিথ্যাবাদী এদেরকে আপনি চিনেন আল্লাহর নবী বললেন আমি চিনি না আপনি চিনিয়ে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আর আইতাল্লাজি ইউকাজিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন খুব মনোযোগ দিবেন ভাইজান একটু মনোযোগ না দিলে কথা বুঝতে পারবেন না এই সাইডের পরিবেশটা মাহফিলের কি ভলান্টিয়ার নাই মাহফিলের কি ভলান্টিয়ার ভলান্টিয়ার বোঝেন না এই যারা মাহফিল করতেছেন তাদের কিছু লোক ওই সাইডে ও যারা খালি দাঁড়া অযথা দাঁড়ায় থাকবে কেন বসেন আর কথাবার্তা বলে হইচই করে একুকল হবে না তো ধর্মের ব্যাপারে মিথ্যাবাদী এতিমদের মাল যারা আত্মসাৎ করে আল্লাহ দেওয়ার রিজিক থেকে যারা ক্ষুধার্তদের খাবার দেয় না এরা কিন্তু মুসলমান দাবি করলেও মুসলমানে মিথ্যাবাদী ধরে কোন কথা ঠিক কিনা এতিমদের মাল আত্মসাৎ করা আর ক্ষুধার্তদের খাদ্য না দেওয়া আমি নিজে 13 এতিমের খাই আমার বাড়ির পাশে একজন না খেয়ে আছে এই দিকে আমার খেয়াল নাই আমি ঢেকুর তুলতে তুলতে মসজিদে যাই আমার বাম পাশে একজন মুসল্লি নামাজ পড়তেছে ওর বাড়িতে কোনো খাবার নাই রাসূল বলেছেন জামাতে নামাজ পড়ার অর্থই হলো তোমরা সকলে ভাই ভাই
একলা থাকলে চলবে না, মিলামিশা জামাত বদ্ধ হয়ে থাকতে হবে। ধরে বলেন কথা ঠিক কি না, একটু মনোযোগ দিবেন। সাহাবি বলতেছে, রাসূলুল্লাহ, 3 দিন হলো না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ওসমান, আল্লাহর নবীর সমস্ত সাহাবীর মধ্যে একটা সাহাবীর নাম উচ্চারণ করলেন, সাহাবীর নাম কি? ওসমান। আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, এ কথার দ্বারা আপনার কি বুঝতেছেন? সম্পদের মালিক কিন্তু ওসমান না, সম্পদের মালিক হচ্ছে আমার আল্লাহ। নবী কি বলতেছেন? আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে। আল্লাহ যদি বলতো, ওসমান তুমি এত সম্পদের মালিক, এ কথা নবী বলে নাই। নবী জানে সম্পদ ওসমানের না, সম্পদ কার? আরো ধরে বলে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদেরকে অর্ডার করা হয়েছে, তুমি যদি কোটি টাকার মালিক হও তাহলে 2,50,000 টাকা গরিবদেরকে দাও। কোটি টাকা থেকে 2,50,000 টাকা যতক্ষণ তুমি গরিবদের না দিবা ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবা না। তুমি যতই নামাজ পড়ো, যতই ইমানের জিকির করো, যতই রোজা করো, তুমি মুসলমান হতে পারবা না, তুমি ধর্মের নামে মিথ্যাবাদী। দরে কোন কথা ঠিক কি না? এখন চিন্তা করে, হুজুর আমার কোটি টাকা নাই, আপনার 1,00,000 টাকা যদি থাকে 2,500 টাকা গরিবদেরকে দেওয়া লাগবে, না দেওয়া পর্যন্ত আপনার ওই টাকা পবিত্র হবে না। ব্যাংকে খালি 2,00,000 টাকা জমাচ্ছে আর গরিবেরা বাড়ির ধারক না খায় আছে। ও বাবা রে, ইসলাম ইসলাম এরকম? একটা গরিব ধনীর বাড়িতে আসবে না, এক গরিব না, গরিবের ঠেকা বলেনি। প্রত্যেকটা ধনী লোককে গরিবের দরজার যাওয়া লাগবে, দেয় ওরকে পাওনা বুঝে দেওয়া লাগে। ভাই রে, আমার 1,00,000 টাকা কাছে আছে, তুই 2,500 টাকা পাওনা লে ভাই। এটা কি বর্তমান এই আহেল মার্কা হয়? এই বাংলাদেশে নামাজ পড়া হবে কিন্তু নামাজ কায়েম হবে না, আর নামাজ কায়েম না হওয়া পর্যন্ত একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে নামাজ না পড়বে। কারণ রাসূল বলেছেন, 7 বছর থেকে নামাজের তালিম দাও। কয় বছর? 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর হলে মেরিয়া পিঠা ওকে নামাজ ধরো, মেরিয়া পিঠা। দরকার হলে খাওয়া বন্ধ করে দিয়ে, সমস্ত টাকা পয়সা বন্ধ করে দিয়ে ওকে নামাজ ধরাও। এ কথা হলো ইসলামের। আর 22 বছরের বেটা আসলাত খায়রুল নাম শোনার পরে 2,50,000 হয়ে যায়, আগে 3 হাত 3.5 হাত, এখন আসান শোনা হচ্ছে 2,50,000। ল্যাপ দিছে মাথার উপরে, পা বার হলে কি করবে? টাইনে বুকের সঙ্গে থসে ফেরেশতাকে আল্লাহ কি খবর, কুটি গেল গেল কুটি, ল্যাপের মধ্যে গেছে। কার মধ্যে গেছে? ল্যাপের মধ্যে গেছে। অথচ আসসালাত খায়রুন শোনার সঙ্গে সঙ্গে যারা মুসলমান হবে, ল্যাপকে লাঠি মারা, ল্যাপকে লাঠি মারা, ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন মসজিদে রওনা দিবে, ফেরেশতা বলতেছে, আল্লাহ এত শীতের মধ্যেও তোমার বান্দা ল্যাপ বাদ দিয়ে মসজিদে রওনা দেয়, এদের রেজাল্ট কি? আল্লাহ বলবে, যদি বদর যুদ্ধ থাকতো তাহলে এরাই অংশগ্রহণ করতো। ধরে কেন? সুবহানাল্লাহ, এদের আমল নামায় একটা করে বদর যুদ্ধের সব দিয়ে দাও। সুবহানাল্লাহ, কারা করলো? সব লোক কোয়া দরকার ছিল কে বাবা যুবকের? সুবহানাল্লাহ কোসা, হায় হায়, আমরা বুড়া মানুষ নামাজ পড়া লাভ নাই তো, বুড়িয়া হলে তো মানুষ পড়বি রে। এই জোয়ান গুলো পড়ে কিনা? কারণ একটা ইবাদতই হচ্ছে যৌবনকালীর ইবাদত, সে ইবাদতের নাম হলো নামাজ। রাসূল বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ একটা বুড়াকে প্রশ্ন করবে না, একটা ছোট বাচ্চাকে বলবে না, খালি বলবে তোর যৌবনকালের খবর দে। শিশুকালের কোনো হিসাব নাই, বুড়াকালের কোনো হিসাব নেই, খালি যৌবনকালের হিসাব দাও। তাহলে যৌবনকালে যদি আমরা নামাজ না পড়ি, বুড়া বয়সে ধরলে কাম হবে? কথা কন না কেন, কথা বলেন, কাজ হবে? সেই নামাজকে নিয়ে একটু মনোযোগ দেবেন। নামাজ পাইছে নবী মক্কায়, মক্কায় নবী মেরাজ করেছেন, আর নামাজ কায়েম হয়েছে মদিনায়। কারণ মক্কায় নবী ইমাম ছিল, নেতার নাম হলো আবু জেহেল, নামাজ কায়েম করা সম্ভব না। এই কারণে আল্লাহ তাআলা নবীকে হিজরত করানোর পরে মদিনায় নিয়ে গেলেন নামাজ কায়েম করার জন্যে। নামাজ কায়েম করার শর্তে আল্লাহ তাআলা নবীকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিলে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন,
মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে বর্তমান প্রধানমন্ত্রী রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসিনা জোরে কোন কথা ঠিক কি না প্রধানমন্ত্রী উনি কি মুসলমান না জোরে কোন মুসলমান নয় তাহলে মুসলমানকে যখন আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইমাক্কান্নাহু ফিল আরদ জমিনের মধ্যে কোন মুমিনকে কোন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে তার এক নম্বর শর্ত হলো পদ্মা সেতু নির্মাণ করা নাকি পদ্মা সেতু রাস্তাঘাট সব ছোটখাটো আটোসাটো বড় করে দেওয়া এটা এক নম্বর মাদক মুক্ত সমাজ কায়েম করা এক নম্বর নয় বাল্য বিয়া বন্ধ করা এক নম্বর নয় তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত নামাজ কায়েম করা জোরে কোন কথা ঠিক কিনা নামাজ যদি কায়েম হয়ে যায় পরকারগুলো এমনি কায়েম হয়ে যাবে আজকে মাদক মুক্ত যুবক আমরা পাবো কার কাছে যারা বেনামাজি তারা আপনি বলেন তো একটা নামাজি ছেলে আপনাদের এলাকায় গাঁজা খায় বার করেন একটা নামাজি ছেলে মদ পান করে বার করেন এই শালা যারা বেনামাজি এরাই ওয়াকাম করতেছে কথা কর না কেন ভাই কথা কর না এরাই ওয়াকাম করতেছে আজকে সরকার টেনশনে পড়ে গেছে যে মাদক মুক্ত সমাজ আবার সেদিন খবরে দেখলাম সেদিন আবার খবরে দেখলাম যে 21 বছরের ছেলে যদি মদ পান করবার চায় তাকে লাইসেন্স দেওয়া হবে আর 100টা লাইসেন্স এলাকায় যদি থাকে সেখানে মদের একটা দোকানের পারমিট দেওয়া হবে আমি বুঝি না সরকার কখন কি কয় 21 বছর বয়সে যদি মদের লাইসেন্স দেওয়া হয় আর যদি 100টা লাইসেন্স এলাকা থাকলে ওই এলাকার মদের দোকান দেওয়ার যদি অনুমতি হয় তাহলে তো মাদক মুক্ত কেমনে হবে এ তো মাদক যুক্ত হয়ে গেল মাথা খেলতেছে না আমার আপনাদের মাথা খেলতেছে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় নবীর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি অর্থমন্ত্রীর নাম কি ধর্মমন্ত্রী হলেন আবু বকর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ধর্মমন্ত্রীর নাম কি আবু বকর আইনমন্ত্রী হলেন হযরত ওমর আইনমন্ত্রীর নামটা একটু ভালো করে খেয়াল রাখবেন আইনমন্ত্রীর নাম কি শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী আমি আপাতত চারটা মন্ত্রীর নাম করলাম ধরে কোন কয়টা এক নম্বর আবু বকর হলো ধর্মমন্ত্রী দুই নম্বর হযরত ওমর হলো আইনমন্ত্রী তিন নম্বর ওসমান হলো অর্থমন্ত্রী আর চার নম্বর আলী হলেন শিক্ষা বর্তমানে আমাদের বাংলাদেশ শিক্ষামন্ত্রী আছে না নাই খুবই চালাক দেখছেন এ চালাকি দেখছেন আপনারা শিক্ষামন্ত্রী চালাকি দেখছেন যে প্রাইমারি বন্ধ করো কিন্তু হাফেজি মাদ্রাসা কিন্তু বন্ধ কথা হয় না আচ্ছা প্রাইমারির বাচ্চার হাফেজি মাদ্রাসার তো বাচ্চা একই বয়সের না তাহলে প্রাইমারির যদি করোনা যায় হাফেজি মাদ্রাসা তো যাওয়ার কথা কিন্তু শিক্ষামন্ত্রী প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেও এই কওমি মাদ্রাসা আর হাফিজি মাদ্রাসা কিন্তু বন্ধ করে দেয়নি কারণ কি জানেন কারণ হলো আমি এক নেতাকে বলছিলাম আমি তো অত কারণ জানি না ওই নেতারে বললাম ভাইজান আচ্ছা প্রাইমারি বন্ধ হলো হাফিজি মাদ্রাসা বন্ধ হলো না কেন নেতা বলতে যে হুজুর এটা তো খুব জোরে বলা যাবে না আপনি কানে কানে শোনেন আমার কানে কানে বলতেছে প্রাইমারি হলো নাপাক আর হাফিজি মাদ্রাসা হলো পাক প্রাইমারি হলো নাপাক কারণ প্রাইমারি শিক্ষা যারা দেয় যারা শিক্ষিত হচ্ছে তারা নাপাকি অবস্থায় শিক্ষা গ্রহণ করতেছে প্রাইমারির একটা ছেলেও দেখবেন 5 পর্যন্ত পেশাব করে পানি নেয় না কারণ ওরা জানে যেই শিক্ষা আমরা গ্রহণ করি এইটা ধরবার গেলে শরীর পবিত্র রাখার কোনো দরকার আর হাফেজি মাদ্রাসায় আগে কিন্তু তাকে কায়দা দেওয়া হয় না সর্বোত্তম তাকে কায়দা তারপরে সিবারা তারপরে কোরআন এই কায়দা দেওয়ার আগে হুজুর কিন্তু ওই বাচ্চাকে পেশাবখানা নেওয়া যায় পেশাবখানা যায় পেশাব কেমনে করা লাগবে সেই পেশাব করা তাকে শিখায় পেশাব করার পরে কি করলে শরীর পবিত্র থাকবে সেটা শিখায় কারণ শেখানোর কারণ হলো লায়া মুসুহু ইল্লাল মুতাহারুন তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে সুবহানাল্লাহ কর না ঘ্যা বর্তমান শিক্ষামন্ত্রী দীপু মনি চিন্তা করে দেখলেন এই কোরআন যারা স্পর্শ করে কোরআন যারা তেলাওয়াত করে এদেরকে বন্ধ করে দিলে করোনা ব্যয়ে যাবে তাই এদেরকে বন্ধ না করে রহমতের দরজা খোলা রাখা গজবের দরজা বন্ধ করা লাগবে এদের সব গজব প্রাইমারি বন্ধ করে দাও
আর সব রহমত মাদ্রাসার দরজা খুলে দাও দরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুদ্ধি আছে না না কিন্তু সমস্যা এক জায়গা সমস্যা এক জায়গা যাদের কারণে আল্লাহ রহমত বাংলাদেশে নাযিল হচ্ছে এই মাদ্রাসা সরকারি একটা টাকাও দেয় না আর যাদের কারণে গজব জারি হয়ে গেছে এই প্রাইমারিতে সরকার কোটি কোটি টাকা খরচ করতেছে জোরে কর কথা কর না ভাই কথা কর না আমার মাথা খেলে না মরে গেলে একটা প্রাইমারি যে কেউ বলবে না যে আমার দাদা মরছে আমার বাপ মরছে তোরা গ্রুপ লিয়া একটু দোয়া কর কেউ বলবে না সব হাফেজি মাদ্রাসার বারান্দার যে ভিড় করতেছে আব্বা মরছে রে আমার দাদা মরছে তোমরা গ্রুপ লিয়ে আসো এরা গ্রুপ ধরে যায় কোরআন পড়ে দোয়া করে দেয় আর সেই মাদ্রাসাগুলো আজকে বড় করুণ অবস্থায় আছে জোরে কোন ঠিক কিনা ভাই জান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ধর্মমন্ত্রী আবু বকর কেমন ধর্মমন্ত্রী ছিলেন আর বর্তমানে আমরা কেমন ধর্মমন্ত্রী পাইছি আমি বর্তমান মন্ত্রী নিয়ে কোনো কথা বলবো না কিন্তু আবু বকর কেমন ধর্মমন্ত্রী ছিল সামান্য একটু তার জীবনী থেকে আমরা জানবো জানার দরকার আছে না নাই যখন কোরআনের শাসন চালু হবে তখন যিনি তিনি মন্ত্রী হবার পারবে না মন্ত্রী হবার গেলে তার আগে ওই দপ্তর সম্পর্কে যোগ্যতা অর্জন করা লাগবে মসজিদের মধ্যে নবী বসে আছেন এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ নবীকে কি দিলেন সালাম দিয়ে বলতেছে রাসূলুল্লাহ এই সালাম আমি জিবরাইল আপনাকে দেই নাই এই সালাম স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে নবী খুশি না বেজার আহারে কোন দিকে ওই দিকে কি হচ্ছে ওই দিকে হচ্ছেটা কি আপনাকে চ্যাংড়া ফেড়া মাথা গেল রে এত ওয়াজ করলাম রানীনগরে এরকম ভেবরা নাম ভেবরা হইবেন খারাপ হলো নাকি ওয়াজের শুরু থেকে এরকে ডিস্টার্ব যাচ্ছে না ওয়াজের শুরু থেকে তো পোলা খাবে পোলা খাওয়ার তো টাইম লাগবে না সবাই যাও সবাই যাও সবাই যান একটু মহব্বত করে জিকির করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি বাশার দরবারে যাচ্ছেন জোরে বলেন কার দরবারে এই আমার দিকে তাকান তাকান এতে ঘেঁকে হচ্ছে না এর রেজাল আছে এতে সিল্লা সিল্লি হচ্ছে আর রেজাল নাই এর রেজাল আছে তো তো জুনায়েদ বুগদাদি বাশার দরবারে যাচ্ছে যাওয়ার সময় একটা কুত্তা খালি খাও খাও করে মানে যে দরদার কাছে যায় কুত্তার দৌড়ে এসে খাও খাও করে ধরে জুনায়েদ বুগদাদি চিন্তা করলো যে বাদশার দরজা খোলার আগে যদি কুত্তা খাও খাও করে আমার ধরে তাহলে আমি কি করি অনেকক্ষণ চিন্তা করে বিবেক বলতে থেকে রে জনাই তোর কাছে টোপলা আছে টোপলার মধ্যে কি আছে বলে টোপলার মধ্যে তিনটা রুটি আছে খিদে লাগলে আমি খাবো বলে কুত্তার খেউ খেয়ে যদি বাঁচবার চাস তাহলে টোপলা খোলা রুটিটা কুত্তার সামনে দে কুত্তা যখন রুটি নিয়ে ব্যস্ত হবে ওই সুযোগে তুই বাদশার দরজা দিয়ে চলে দেবে তা আজকে এখানে যে কুত্তাগুলো খাউ খাউ করতেছে এ তো রুটি দেওয়া লাগবে জোরে কোন কি দেওয়া লাগবে রুটি বোঝার নাই এই চেয়ারম্যান সাহেব যারা কয়নি ও ঠিকই বসে তারা পোলা দিলেই ঠিক হবে আপনাদের পোলা কাত লাগে এই রানীনগরের মধ্যে পোলা প্রত্যেকটা মাহফিলে পোলা থাকবেই এর নাম আপনারা কি দিয়েছেন তবারক তবারক দেন নাই তাবারক আল্লাযী বিয়াদিহিল মুলক তাবারক মানে কি পবিত্র তো যারা পোলা পাক করলো মাগরিবের সময় ওরা কি নামাজ পড়ছে খুঁজলে দেখেন তো আগুন ঠেলতেছে একটাবারও যে বিবেক করলো না যে আমি বেনামাজিরে পোলা পাক করতেছি এক সাইতে সত্তর গুণ কঠিন জাহান্নামের আগুনে আমার পুড়ান লাগবে একবারও মনে করেনি বেনামাজি মানে অপবিত্র অপবিত্র পাক করছে এটা তাবারক থাকলো এখন অত ভাঙ্গে দিলে তো আপনারা দাওয়াত দিবেন না এই দেখেন হো হো করতেইছে এই খালি কি যে শুরু হয়ে গেল ভাইজান আপনারা একটু শোনেন সময় কিন্তু আটটা পার হয়ে গেছে আর বেশি লম্বা টাইম পাবেন না এখানে
ওয়াজ করে তারপর আমাকে আবার আরেক জায়গা যাওয়া লাগবে এই জন্যই মাগরিব থেকে তো মাগরিব থেকে ওয়াজ মানে আমি আপনাকে ঠকাবো তা না কারণ রাত 10টা থেকে 12টা পর্যন্ত ওয়াজ করলে জনগণ যায় আর কয় হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করলো রে 12টা পর্যন্ত কেন উঠছে কয়টায় 10টায় তাহলে কয় ঘন্টা হলো তাহলে আমি যদি 6:30টায় উঠে আপনার 9টা পর্যন্ত ওয়াজ করি মনে করেন অনেকে কবি এটা একটা ওয়াজ হলো উঠলো আর নামলো কেন উঠলো আর নামলো 6:30টা থেকে 9টা 2.5 ঘন্টা হলো জোরে কোন কথা ঠিক কিনা তার মানে রাতের চাইতে সন্ধ্যা তো আজ বেশি হয় হ্যাঁ বেশি হয় কিন্তু আপনারা আজকে শুনতেছেন না লাইলাতুল মিরাস একটা পবিত্র রাত আহারে আর সেই রাত্রে এরকম হয়েছে ওই মাতা গেল আমার আলোচনা করতেছি নামাজ নিয়ে জোরে কোন কি নিয়ে ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين دوجو শিলদের সঙ্গে কে আছে তাহলে হইছে করা কি লক্ষণ এ কথা কোন কেন হইছে করা কি লক্ষণ এটা ধৈর্যের চুপ থাকতে হবে কথা বলা যাবে না কারণ ওয়াজের শুরুতেই আমি চিন্তা করে দেখলাম এখান থেকে সামান্য দূরে আপনারা মেলা দিছেন মেলার ওই পারে মসজিদ আল্লাহর ঘর মাগরিব নামাজ পড়তে গিয়ে আমি চিন্তা করলাম কি ওয়াজ করা যাবে ইন্নাল্লাহু মা সাবিরিন ছাড়া আজ গা ওয়াজ করা যাবে না জোরে কোন ঠিক কি না আমি এত সুন্দর ধৈর্যের ওয়াজ আপনাদের সামনে করতেছি এরপরও হইচই হচ্ছে তার মানে কি বোঝা গেল তার মানে কি বোঝা গেল আল্লাহর কোরআন থেকে আপনারা কি হেদায়েত চান না যে কোরআনে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এ হইছে করা মানুষকে আল্লাহর কোরআন হেদায়েত দেবে না কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকেই আল্লাহর কোরআন হেদায়েত দেবে হ্যাঁ এই জন্য একটু মুত্তাকি হয়ে আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে মনোযোগ দিয়ে শুনবেন ফেরেশতা জিবরাইল বলে রাসূল আল্লাহ আল্লাহ পাক শুধু আপনাকে সালাম দিয়েছে তা কিন্তু না আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না ওই সময় কিন্তু ধর্মমন্ত্রী নবীর কাছে নাই ধর্মমন্ত্রী আবু বকর তখন নবীর কাছে নাই নবী বললেন জিবরাইল আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলে কিন্তু আবু বকরের কাছে আল্লাহর সালাম কে পৌঁছায় দিবে ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার সুযোগ যদি আমার থাকত তাহলে আল্লাহর সালাম আমি আবু বকরের কাছে পৌঁছায় দিতাম কিন্তু শুধুমাত্র নবীর কাছে আল্লাহ আমাকে আসার হুকুম দিয়েছে আমি আবু বকরের কাছে আল্লাহর সালাম পৌঁছে দেবার পারবো না বরং আল্লাহর সালাম আপনি আবু বকরকে পৌঁছায় দিবে নবী দাঁড়িয়ে গেলেন আবু বকরের সম্মানে নবী দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ কোন না কেন সালামের কথা হচ্ছে সালাম বসা দিবেন না দাঁড়িয়ে দিবেন সেটা আপনাদের ব্যাপার এটা নিয়ে আমি কোনো ফেতনা করবার চাই না অনেকে বলে হুজুর বসে থাকা কিয়াম হবে না বসে থাকা কিয়াম কিয়াম মানে কি রে পাগলা আগে জানা লাগবে কিয়াম মানে কি কিয়াম মানি হলো ডান তো বসে থাকে ডান কেমনে বসে থাকে কি ডান যায় অনেকে বলে হুজুর আমরা বসে থাকা কিয়াম করি তোরা বসে থেকে কর আর শুয়ে থাকা কর একটা করলি হলো নাকি এইটা নিয়ে এটা ফরজ ওয়াজিব বা এটা কোনো সুন্নত না এটা নবী করেনি সাহাবিরা করেনি অনেক পরে এসে এটা চালু হয়েছে এইটা নিয়ে আমাদের ফেতনা করার কোনো দরকার যেরকম দরকার নাই আমি সেটা বলতেছি না সালামে নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বললেন জিব্রাইল কোন আমলের কারণে আমার আবু বকরকে আল্লাহ সালাম দিল এইটা কি তুমি বলতে পারবা জিব্রাইল বলে রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছে আমি নবী বল আমি জিব্রাইল বলতে পারব আল্লাহ নবী বলতেছেন আমিও তো জানি না ফেরেশতা জিব্রাইল বলে হুজুর আপনি যদি জানতে চান তাহলে আপনি তদন্ত করেন দরেকন কি করেন কি তদন্ত কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছে এইটা জানতে গেলে আপনি তদন্ত করেন গভীর রাত্রে দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে কেবলমাত্র একজন কোন সময় ঘুমায় না তিনি হলেন আমাদের আল্লাহ
এই জন্য একটা নামাজ আছে সবাই যখন ঘুমায় ওই সময় আল্লাহ একটা নামাজ দিতে সে নামাজ আপনারা জানেন সে নামাজ কি আরে না পড়েন না পড়েন তো নামাজের নামটা তো জানা দরকার তাহাজ্জুদ আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক রাতের এমন একটা অংশ আছে যে অংশে সবাই ঘুমায়া যায় কেবলমাত্র একজন ঘুমায় না তিনি কে আর তারা ঘুমায় না যারা আল্লাহ ওয়ালা আল্লাহ নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ হলো ইবাদত এই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইবাদত আর মহব্বত এই দুইটাই একটু আমাদের বুঝিয়ে দেন আল্লাহ রাসূল বললেন ইবাদত কেবলমাত্র ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইবাদত কেবলমাত্র জান্নাতের জন্য যারা ইবাদত করে ওই মানুষগুলো জান্নাত পাওয়ার আশায় জোরে কোন কি পাওয়ার আশায় জান্নাত পাওয়ার আশায় কিন্তু যখন কোনো মানুষ মহব্বত করবে ওই মানুষটা তখন জান্নাত পাইতে চায় না জান্নাতের মালিক আল্লাহকে পেতে চায় আমাদের কাছে আল্লাহর দাম বেশি না জান্নাতের দাম বেশি বুঝে শোনা কো আল্লাহ যদি কয় যা জান্নাত দিলাম আর আল্লাহর দরকার আছে কোন আর আল্লাহর দরকার আছে জান্নাত আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ও নাউযু বিকা মিনান নার আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই একটা লোক কয় না আল্লাহ চাই আল্লাহ তোমাকে চাই আল্লাহ তোমাকে চাই এ কথা কয় না খালি জান্নাত দিলি ওরে বাবা রে আল্লাহর এক বান্দা আছে নামাজের সেজদায় আল্লাহ ডাক দা কয় কি যতই নামাজ পড় আর সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম তুই যতই নামাজ পড় আর সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম ও তখন সেজদা থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ কয় কেরে পাগলা তোরে জাহান্নাম দিলাম এরপরেও তুই আমার শুকর আদায় করিস কেন পাগল বলতেছে আল্লাহ আমার যে জায়গা আছে আমার জায়গা আছে তুমি যদি বলতে জান্নাতও নাই জাহান্নামও নাই তাহলে আমি যাব কোথায় তোমার বানানো জাহান্নামে যে আমার জায়গা আছে এই জন্যে আলহামদুলিল্লাহ তাও জনগণকে বলতে পারবো আমার জায়গা আছে রে জাহান্নামের মধ্যে আল্লাহ কয় পাগল জাহান্নামে গেলে তুই কষ্ট পাবি জাহান্নামে গেলে তুই আগুনে পুড়ে যাবি সঙ্গে সঙ্গে পাগল চিল্লায় বলে আল্লাহ আমি জাহান্নামে যাব ঠিকই তবে একলা যাব না আল্লাহ বলে তোর সঙ্গে জাহান্নামে কে যাবে তোর সঙ্গে জাহান্নামে কে যাবে আপনারা বলেন তো আমি যে বউয়ের জন্য এত কিছু করলাম সে বউ কি আমার সঙ্গে জাহান্নামে যাবে যাবে ট্রাই করে দেখেন একবার ট্রাই করে দেখেন আমি ট্রাই করছি তো আমার বউকে গিয়ে বললাম দেখো আমি যদি জাহান্নামে যাই আমার সঙ্গে তুমি যাবা বউ খালি মুসকি মুসকি হাসে তা আপনি এত ওয়াজ করেন মাদ্রাসা মসজিদ এগুলো করছেন ইতিমদের পালতেছেন এরপরও আপনি জাহান্নামে যাবেন কেন আমি যদি যাই যদি যাই তো বউ বলতেছে সব জায়গা কি সাথে যাওয়া যাবি তাই চিন্তা করলাম আরে বউয়ের কাছে ফেল করলাম দেখি মায়ের কাছে যাই আমার মাকে বললাম মা আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় আপনি কি আমার সঙ্গে জাহান্নামে যাবেন আমার মা বলতেছে জুতা দিয়ে বাড়ি মারবো মানে আমাকে জুতা দিয়ে মারবে আমি বললাম মা মারবা কেন বলে মারার কারণ হলো তুই হুজুর মানুষ ওয়াজ করিস তুই এত কিছু করছিস তুই জাহান্নামে যাবি কেন আমি কইলাম মা যদি যাই মা বলতেছে আর যাই হোক বাবা আমি জাহান্নামে যাবার পারব তার মানে মা যদি না যায় কেউ যাবে না এই জন্য আল্লাহ বলে পাগল তোর সঙ্গে জাহান্নামে কে যাবে পাগল বলতেছে আমি কারে নিয়ে জাহান্নামে যাব আমার আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর আল্লাহ নজর করে দেখে ওই পাগলের করি যায় আল্লাহর মহব্বত আল্লাহ বলে পাগল রে আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামে যায় আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব এখন বলেন তো ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি এ কথা কয় না কার দাম বেশি সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বক্করের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয় কি বুঝতেছেন সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বক্করের মহব্বতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় সমস্ত ইবাদতের নেকির চাইতে আবু বক্করের মহব্বতের নেকির ওজন বেশি হবে
এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ একবার ধরতে পারে ওর জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ কোনদিন কাজা হবে না সুবহানাল্লাহ কোন না কেন সুবহানাল্লাহ কয়ে শুরু করে দেন আর দা মজা ভাই একেবারে নেটওয়ার্ক ক্লিয়ার বুঝতেছেন না নেটওয়ার্ক ক্লিয়ার বলেন না যখন সকলে মোবাইল করে টাওয়ার তখন আর কন্ট্রোল করা পারে না অনেক সময় বলে নেটওয়ার্ক বিজি তার মানে কি সবাই মোবাইল টিপতে সবাই কিন্তু যখন কেউ টিপে না তাহলে আপনি টিপছেন ও মানে পাঁচ ওয়াক্ত নামাজ নেটওয়ার্ক বিজি পাঁচ ওয়াক্ত নামাজ কি নেটওয়ার্ক বিজি বলেন না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে আর তাহাজ্জুদের নামাজ কি লক্ষ লক্ষ তাই একে নেটওয়ার্ক ক্লিয়ার সরাসরি সুবহানাল্লাহ কন্না কেন তো হযরত আল্লাহর নবী সবাই যখন ঘুমায় গেছে এমন সময় চুপি চুপি আবু বকরকে তদন্ত করতে বের হয়েছে কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয় তদন্ত করতে গিয়ে দেখে জানলার কাছে দাঁড়ায়া ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে খুব জোরে না সাপ বিষাক্ত সাপ ফেনা তুললে যেমন ফসফস ফসফস শব্দ হয় মনে হয় মুখে হাত দিছে তারপরেও কান্নার ফসফসানি শব্দ নবীর কানের মধ্যে ঢুকতেছে আল্লাহ নবী চমকে গিয়ে বলে আল্লাহ যে মানুষটা জান্নাতের এক নম্বর জোরে বলেন কয় নম্বর এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে খাদিজাতুল কুবরা বলে রাসূল আল্লাহ আল্লাহ খালি পুরুষদের ভালোবাসে পুরুষদের দশজনকে জান্নাতের সার্টিফিকেট দিল এদের খবর কি আল্লাহ নবী বলেন খাদিজা আল্লাহ দশজন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দান করেছে হুজুর পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বকর তাহলে নারীদের মধ্যে এক নম্বর কে হবে আল্লাহ নবী বললেন খাদিজা নারীদের মধ্যে এক নম্বর আল্লাহ আপনার নাম ঘোষণা করেছে সুবহানাল্লাহ কবেন না খাদিজাতুল কুবরা খালি মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহ নবী বলে খাদিজা আপনি যদি এক নম্বর হন তাহলে দুই নম্বর কে হলে ভালো হয় কারণ পুরুষের মধ্যে এক নম্বর আবু বকর দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয় কারণ আল্লাহর নবী যখন বিবির কাছে থাকতেন তখন নবী হিসাবে থাকতেন না স্বামী হিসাবে থাকতেন সুবহানাল্লাহ খান নবী হিসাবে না কোনোদিন নবী তার বউরে বলে নাই যে আমার মা যা বেদনা করতেছে টিপিয়া দাও কোনোদিন নবী কয়নি কারণ স্বামী যে হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না যদি স্বামীর পাঁও টিপে স্বামীর উচিত হলো বইয়েরও পাঁও টিপা কোরআনের আয়াতের ভাই আমার কথা না এখানে আল্লাহ বলতেছেন স্বামী বিবির পোশাক বিবি স্বামীর পোশাক স্বামী যদি বউ যদি স্বামীর পায়ের জুতা খুলে দেয় মাঝে মধ্যে বইয়ের পায়েরও জুতা খুলে দেওয়া লাগবে দিছেন আপনারা দে মাথা টিপে দে দে পাঁও তেল দে আমার পায়ের তলে তোর জান্নাত সম্পূর্ণ ভুয়া স্বামীর পায়ের তলে জান্নাত এটা সম্পূর্ণ ভুয়া মায়ের পায়ের তলে জান্নাত এটা হলো সত্যি কথা সুবহানাল্লাহ কোন মরদের পায়ের তলে জান্নাত নাই নারীদের পায়ের তলে জান্নাত যদি নারী মা হয় সুবহানাল্লাহ কবেন না আল্লাহ নবী একটু মশকরা করে বলতেছেন খাদিজা তাহলে নারীদের মধ্যে দুই নম্বর নাম কার হলে ভালো হয় সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার নাম যেন আল্লাহ দুই নম্বরে রাখে ধরে কোন কয় নম্বরে নবী বললেন খাদিজা আল্লাহ আপনার পেট থেকে চারটা মেয়ে দিছে চারটা মেয়ের মধ্যে কুলসুম আর রোকেয়া জয়নাবকে বাদ দিয়ে শুধু ফাতেমার কথা কেন বলতেছেন আপনার বলা দরকার ছিল কুলসুমা রোকেয়া না হয় জয়নাব কিন্তু এই তিনটা মেয়ে বাদ দিয়ে আপনি ফাতেমাকে দুই নম্বর জান্নাতের কথা কেন বলতেছেন খাদিজা বলে নবী গো আপনি বাবা আপনি বুঝবেন না কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না এটা কেবল মাত্র বলতে পারে তার মা সুবহানাল্লাহ কবেন না আল্লাহর নবীকে খাদিজা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝা দিল যে কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে এটা বলতে পারে মা কারণ বাবা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কত যতন করে ও মা ধরিয়া উদরে কত যতন করে দশ মাস পরে পায় এখন সিজার আছে জোরে কোন কি হি আছে আমার এলাকার অটো ঘর চলায় উনি আমার কাছে কচ্ছে হুজুর দশ টাকা টাকা করজ দেন আমি বললাম কেন ভাই বলে আমার বইয়ের সিজার করা লাগবে কিরে তুই ভ্যান চলে খাস তোর বইয়ের সিজার হুজুর যেদিন পেটত বাচ্চা আছে সেই দিন থেকে আমরা নিয়ত করছি আমি কইলাম রে পাগলা তুই যার কাছে টাকা করজ লিবে রাখছিস তার বইয়ের বাচ্চা যদি সিজার করা না লাগে আমি যখন হসি বুঝলেন আমার দাদি গল্প করে আমাকে টাইনে বার করতে আমার মাথা লম্বা হয়ে গেছিল মানে লম্বা হয়ে গেছে পরে থেবে 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 মাথা গোল করছে আপনারা কন্ত এই সিজার আরে রে কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবানা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো এ কোরআনের মাহফিলে দেখবেন যে বাচ্চারা বেশি ডিস্টার্ব করে এরা হলো সিজার করা জোরে কোন কি করা কারণ ওকে বার করার সময় তোরা কোনো কষ্ট পায়নি খালি পেয়ার টাটিসে ঘুমের মধ্যে আছে এখনো চেতনই পায়নি এখনকার শালা ডাক্তাররা তো ডাকাত হয়ে গেছে আপনি যদি ডাক্তার খালি কন যেটা কি নর্মালে হবে ডাক্তার না 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 মানে ক্যাঁকা খাওয়ার বুদ্ধি এখনো তিন দিন পরে ওই দুনাতে আসবে তার আগেই পেট কাটছে পেট কাটে দেখে ওর ঘুমই ভাঙেনি এখন এই ঘুম ভাঙাবার গেলে কি করে আমি দেখছি বাচ্চা ঘুরে হাই হাই সেই ঘুরেন ওর ঘুম ভাঙে আপনারা করেন তো দুনিয়াতে আসার আগেই তিন দিন চার দিন আগে যাদের গিয়েছে ওরা ঠিক আছে এই সিজার করা গুলো খালি ঘুরতেছে পোলার ধান এই তার একটা সিজার করা উনি আর ঠিক মতো বসবার পারতেছে না টাইমে বসন্ত টাইমে বসন্ত সিজার করা তোরাও মনে হয় সিজার করা কি বিপদ রে বা শোনেন এই যে গান্ডা গাইছে কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না ওই মায়ের পায়ের তলে জান্নাত জোরে বলেন ঠিকই না আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গোমা একটু মনোযোগ দিয়ে শোনেন খাদিজা বলতেছে রবি গো আমার চারটা মেয়ের ভিতরে ফাতেমাকে আমি এমন ভাবে দেখেছি যে দেখার কারণে আল্লাহ যেন তার দুই নম্বরে নাম ঘোষণা করে আল্লাহ নবী বললেন খাদিজা ফাতেমার নাম তো দুই নম্বরের মধ্যে খুঁজে পাইলাম না খাদিজা বলে হুজুর তাহলে ফাতেমার নাম কয় নম্বরে রাসুল মুসকে হাসিতে বললেন ফাতেমা কোনো জান্নাতি নয় ফাতেমা কোনো জান্নাতি নয় ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী ওরে বাবা আপনার তো সুবহানাল্লাহ কয় সেই খুশি এটা খাতিজা মুখ ব্যাঁকা করে বলতেছে আমার ডাল্লা ফাতেমাক দেখ ফাতেমারটা হামাক দেখ মানে আমার এক নম্বর জান্নাতে আল্লাহ ওটা ফাতেমাক দেখ আর জান্নাতি রায়দের নেত্রী এটা আমাক আল্লাহ দেখ মানে আমি নেত্রী হব আর ফাতেমা এক নম্বর জান্নাতি হবে আল্লাহ রাসুল বলেন খাদিজা আপনারাই হলেন মা মেয়ে আপনাকে মধ্যে আবার ঝগড়া খেন খাদিজা বলতে আপনি বুঝবেন না মেয়ে মানুষ মেয়ে মানুষ এরা কোনোদিন কাউকে উপরে থাকতে দিবে না একজন প্রধানমন্ত্রী হয়ে বসে থাকবে আর একজন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে মরে যাবি তারপরও বাহিরে বিদেশে চিকিৎসা করবার দিবি খালি বলবে আইনে কোনো ফাঁক নাই আইনে কোনো ফাঁক নাই বাংলাদেশে আইনই নাই আবার ফাঁক কি কি হিংসা রে হাই রে আপনারা বলেন তো সাবেক প্রধানমন্ত্রী যেটা আছে তাই যদি আর ভালো হয় কোনোদিন দাঁড়াবার পারবি এ কথা কন না কেন দাঁড়ানোর মতন আছে মেধাত আছে আয় হাই তারপরেও বলতেছে ফাঁক নাই আমি তো মনে করি এই মুহূর্তে ওনাকে বাহিরে পাঠানি ভালো বাহিরে যায়
মরে যাক, অসুবিধা নেই, জোরে কর কথা। এই দেশত মল্লি তো বিপদ হয়ে যাবি রে ভাই। একটাই কারণ আইনে ফাঁক নাই, এটা ঠিক নয়, মানে মনের মধ্যে কোনো মহব্বত নাই। জোরে বলেন কথা ঠিক কি না? এরই নাম হলো হিং। এটা পুরুষের চাইতে মেয়ে মানুষের কম না বেশি? আমাদের বাংলাদেশে পুরুষ মানুষ হিংসা করে না, দেখবেন দুই ভাইয়ের মধ্যে কোনো হিংসা নাই, দুই ভাইয়ের মধ্যে কোনো হিংসা নাই, কিন্তু বইয়ের কারণে মাঝে মধ্যে ঝগড়া করা লাগে। বউ বলতেছে দেখো দেখো তোমার ছোট ভাই মানুষ, আমি আর পারতেছি না, এই অমানুষ, এই অমানুষ জাত। বড় ভাই ছোট ভাই কথা, আপনিও তো মানুষ না, এইরকম ঝগড়া করতে দুই বউ খুব খুশি তাকে লাগিয়ে দিছি, পারা বার হয়ে চল একসাথে চা খাই। পাগল বুঝিস না, বউ খুশি করছি রে, আমিও তাই ভাই, চল আমি চা খাই। দুই ভাই একসাথে বসে চা খাই আর বাড়ির কাছে এসে না, আপনার সাথে আমার কোনো কথা নেই। মরদ মানুষ যদিও হিংসা করে, হেকমতের সাথে করে, অন্তর্দে করে না, ধরে কোন কথা ঠিক করে। আজকে এই নারীর কারণে পুরুষরা হিংসুক হয়ে গেল, এই নারীর কারণে বুড়া বাপ মাও ছাইড়া, এখন বউ নিয়া স্বামী শহরে বাসা বানালো, ধরে কোন কথা ঠিক। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গোমা, যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান তাহলে ফাতেমার চরিত্র গ্রহণ করেন। ফাতেমা কেমন ছিল, ফাতেমা কেমন আমল করেছে, এইটা যদি আপনারা আমল করতে পারেন, মেয়েদের যত আমল থাক না কেন, এক নম্বর আমল আল্লাহ কোরআনে বলেছেন, অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না, কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে পর্দা নিয়ে হেজাব নিয়ে বের হওয়া লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন, এই হুকুম যদি মেয়েরা মানে আমাদের সমাজের ছেলেরা কোনোদিন নষ্ট হবে না। আজকে দেখেন এই মেয়েদের কারণেই কিন্তু আমাদের ছেলেরা নষ্ট হয়ে গেল, আমাদের ছেলেদের কোনো সাইজ নাই, এই ব্যা সাইজ হওয়ার পিছনে কারণ হলো কিছু ব্যা পর্দার নারী, জোরে কোন ঠিক কিনা? এই যে ছেলেগুলো খালি ঘুরতেছে, আপনি খেয়াল করে দেখেন এরা কি কারণে ঘুরতেছে, এদেরকে টাউরা কি আবার টাউরা বোঝে না, টাউরা এটা আমাদের কতগুলো মুরগি, টাউরা হওয়া বোঝে না, আমাদের এলাকায় টাউরা কয়, মানে এটি খাবার দিছে কিন্তু মুখ মারতেছে কট কেটে পড়ে, কট কেটে পড়ে, মানে টাউরার কারণে মুখটা ঠিক মতো পড়তেছে না, তো এই ছেলেরা টাউরা হয়ে গেছে, কোরআনের মাহফিলে না বসে সাইটে ঘুরতেছে, এরকে মাথা ঠিক আছে? এ কথা কর না কেন, কি হচ্ছে এরা টাউরা, জোরে কেন কি টাউরা, আয় রে টাউরা, আজকে বেশি কিছু বলা যাবে না। লাইলাতুল মিরাজ নামাজ নিয়ে কথা বলতেছি, আল্লাহ নবী চমকে গেলেন, যে মানুষটা জান্নাতের এক নম্বর, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে তার জানলা দিয়ে কান্নার শব্দ আসতেছে, নবী আর কিছুই বললেন না, নবী চলে গেলেন মসজিদ নববীতে। ফজরের নামাজের সালাম ফেরানোর পরে ইমাম কিন্তু আর কাবামুখী হয়ে বসে থাকে না, মুসল্লির মুখে হয়, ধরে কোন ঠিক কি না? দুই অর্থ, একটা হলো আসর আর একটা হলো ফজর, এই দুই অর্থ নামাজের পরে, আর কোনো সুন্নত নফল নাই, মাগরিবের পরে সুন্নত নফল আছে, এশার পরে সুন্নত নফল বেতের আছে, আবার জোহরের পরে সুন্নত নফল আছে, কিন্তু আসর আর ফজর এই দুই অর্থ নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। সুবহানাল্লাহ কবেন না? আপনার বলতো কেন নাই, কেন নাই, কেন আসর আর ফজরের পরে সুন্নত নফল নাই? এই কারণেই নাই, কারণ এই দুই অর্থ সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ইমাম মুসল্লির দিকে মুখ করে, ইমাম শুধু দোয়া দরুদ পড়বে না, যে নামাজ তোমরা পড়লে এই নামাজ পড়ে লাভ কি লস কি, এ নামাজ কেমনে পড়া লাগবে, বাজান আর কয়েকদিন পরে রমজান মাস আসবে, ধরে কোন কি মাস? আমাদের এলাকায় কিন্তু ফতোয়া শুরু হয়ে যায়, অনেকে আমাকে বলে হুজুর রমজানের তারাবি 8 রাকাত না 20 রাকাত। আমি কইলাম ভাইজান এই প্রশ্ন আগে তো কেউ করে নাই, এখন তোমরা কেন করতেছ? বলে ফেসবুক শরীফের মধ্যে দেখলাম, ফেসবুক শরীফ, ধরে কোন কি শরীফ? এখনকার ছেলেরা তো আমাদের ওয়াজ শোনার আগে ফেসবুক শরীফ দেখে, ফেসবুক শরীফের মধ্যে হেজাতি, হেজাতি বোঝেন না, হ্যাঁ যা হেজাতি বোঝেন, জাতি আর হেজাতি, জাতি আর কি হ্যাঁ জাতি, কিছু হেজাতি বার আছে,
আমার এলাকারও কিছু ছেলেপেলে সৌদি আরবে গেছিল কাম করার জন্য, ধরে কি করার জন্য, সৌদি আরবের মানুষ কি জন্য যায় কাজ করার জন্য, ওখান থেকে ঘুরে আসা, ওখান থেকে ঘুরে আসা, এরকম। আর নিয়ত বান্দা দেখলি মনে হয় জুতিয়া দিয়ে হাতেটি বান্ধিছে, নামাজ শেষ করা হলো, বললাম কে তোর দাদা খুঁটি বান্ধিছে কয়েটি, তোর বাপ কয়েটি, তুই এটি গে, আমাকে এলাকার মেয়ে মানুষের এটি বান্ধে, তুই কি সৌদি আরব যায় মেয়ে মানুষ হলি নাকি রে, মেয়ে মানুষ বুকত হাত বান্ধে, তুই মরদ মানুষ বান্ধিস, আবার ইনকে কে কর, এই রকম কর। ওই শালা রমজান মাসে বলতেছে তারাবি আট রাকাত, দেখছ ওই শালাই সারা জীবন আমরা বিশ রাকাত পড়তেছি, ওই চার বছর কিষেন খাটে আসে ওই মুক্তি হয়ে ফতুয়া দিল আট রাকাত। এখন আমাদের ছেলে পেলে তো কম পালি খুশি, ও রে বাবা রে মহান মুফতি ফেসবুক শরীফ, এখন এই নিয়ে গ্যাঞ্জাম শুরু হবে। আল্লাহ রাসূল কয়েছে রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, ধরে কেন হায় রে, এত সওয়াব রহমত মাগফিরাত নাজাত, আর এইটা নিয়ে শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, নামাজ নামাজ। হযরত আবু বকর চেহারার দিকে নবী তাকায় দেখে দুইটা চোখ রক্তের মতন লাল, দুইটা চোখ কি রক্তের মতন লাল। রাসূল বললেন আবু বকর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, আবু বকর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সঙ্গে সঙ্গে মসজিদের যত মুসল্লি ছিল সবাই মসজিদ থেকে বাহিরে যাচ্ছে, নবী কিন্তু বলে নাই তোমরা বাহিরে যাও, নবী বলে নাই, শুধু বলেছে আবু বকরের সঙ্গে আমার গোপন গল্প আছে। এখানে বুঝতে পারছে নেতা যদি এক নম্বরের সঙ্গে গোপন গল্প করে তাহলে আমাদের ভিতরে থাকা যাবে, এটা কি বলা লাগছে নাকি বলা লাগছে, হ্যাঁ এরই নাম হলো নেতাকে অনুসরণ করা। সোনালো বলে ইমামের পিছনে বললো একটা দায়িত্ব বিহাদ আল ইমাম, এই এই নেতাকে আমি অনুসরণ করে নামাজ পড়তেছি। ইমাম যদি বলে মুয়াজ্জিন সাহেব তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন মুসল্লিরা বলবে হুজুর তাহলে আপনি মুয়াজ্জিন এটা বেড়া যান, তাই বলবে না বর্তমানে, তাই বলবে যে আপনি যখন মুয়াজ্জিনের সাথে গোপন গল্প আছে তাহলে বেড়া যান, একটা মুসল্লি বাড়াবি বাড়াবে। তারপরে বর্তমানে যারা আমরা ইমামকে ইক্তেদা করতেছি আমাদের অধিকাংশ মানুষের নামাজ হচ্ছে না, ফাওয়াইলুল মুসাল্লিন এই আয়াতের তাফসীর বলে দেখেন, ইমাম যদি আল্লাহর দল করে আর মুসল্লিরা যদি শয়তানের দল করে, মসজিদের মধ্যে যায় যদি বলে ইমামকে অনুসরণ করি আল্লাহ বলে তুই এক নম্বর মোনাফিক, এই ইমামকে অনুসরণ করলে ইমাম আমার দল করে তুই শয়তান করিস কে, ও খালি নামাজের মধ্যে অনুসরণ, সব জায়গায় নেতাকে অনুসরণ করা লাগবে, দরকার ঠিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, আল্লাহর নবী আবু বকর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সঙ্গে সঙ্গে সব সাহাবী যখন মসজিদ থেকে বের হয়ে যায় আবু বকর থর থর করে কাঁপতেছে, সবাই যখন বের হয়ে গেল নবী বলতেছে আবু বকর গোপনে গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়। খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা না, আবু বকর ছোট বাচ্চার মতন কান্দে, রাসূল বলে কান্দো কেন, আবু বকর হলো হুজুর আমার জীবনে এমন কোন যোগ্যতা আমি অর্জন করতে পারি নাই যে যোগ্যতার কারণে আল্লাহ আমারে সালাম দিবে, যদি আল্লাহ আমারে সালাম দেয় তাহলে দয়া করে আমারে সালাম দিয়েছে। নবী বলেন আবু বকর যোগ্যতা যদি তোমার না থাকতো তাহলে আরশের আল্লাহ সালাম দিত না, তুমি তোমার যোগ্যতার খবর না জানলেও আমি তদন্ত করে জানতে পেরেছি। আবু বকর দুনিয়ার সবাই যখন ঘুমাইছিল তখন তোমার জানলার কাছে গিয়া তোমার ঘরের ভিতর থেকে তোমার কান্নার শব্দ আমি শুনতে পাইলাম, আবু বকর আমি নবী জানতে চাই তুমি কি কারণে কান্দতেছ, আবু বকর বলে নবী গো আপনি বলেছেন এশার নামাজের পরে ঘুমাতে হবে, এশার নামাজের পরে কোনো গল্প চলবে না, আমি এশার পরে ঘুমিয়ে গেলাম, তাহাজ্জতের নামাজ আদায় করার পরে ফজরের কিছু সময় বাকি আছে, এই বাকি সময়ে আমি আল্লাহর জব্বার আর কাহার নামের মোরাকাবা করলাম,
কারণ আল্লাহর 99টা নামের মধ্যে এই দুইটা নাম হলো সবচাইতে কঠিন দরেগন কি একটা হলো জাব্বার আর একটা কি কাহার এই দুইটা নামের মুরাকাবার সাগরে যখন ডুব দিয়েছি এমন সময় কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে শুধু একজন ব্যক্তি জাহান্নামে যাবে আমার এত ভয় ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয় রাসূল কান্দে বলে আবু বকর আল্লাহ তোমাকে এক নম্বর জান্নাতি ঘোষণা করার পরেও তোমার এত ভয় আল্লাহ না জানি তোমাকে জাহান্নাম দেয় এই কারণেই আল্লাহ নাজিল করলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় আর তার জন্য আরশের আল্লাহর সালাম আপনারা বলেন এখন ধর্মমন্ত্রী হিসেবে ঠিক আছে আর যদি আইন মন্ত্রীর কাছে যান হযরত ওমর কেমন মন্ত্রী আর আমাদের বাংলাদেশ আইন মন্ত্রী বুঝতেছেন ভাই রে 90 ভাগ মুসলমানের দেশে আমরা আইন মন্ত্রী পাইছি আর এমন একজন নবী প্রেসিডেন্ট থাকা অবস্থায় আইন মন্ত্রী যার মর্যাদার দিকে খেয়াল করে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে সে আইন মন্ত্রী হযরত ওমর 20 রাকাত নামাজ তারাবি জামাতের সঙ্গে চালু করছে সুবহানাল্লাহ কবেন না এখন কতগুলো বলবে রাসূলের সময় কি 20 রাকাত ছিল লব উল্টে করবে আপনারাও করবেন তাই তো ভাই রাসূলের সময় ছিল না তাহলে আমরা পড়বো কেন যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর আল্লাহ ওমরকে নবী বানাই দিত সেই ওমর যদি 20 রাকাত নামাজ তারাবিতে আদায় করে আমাদের কোনো আপত্তি ধরেন আমাদের কোনো আপত্তি কথা কন না কান হ্যাঁ সেই হযরত ওমর আইন মন্ত্রী এক সময় অর্ধ পৃথিবীর খতিবা হলেন এই যে আইন মন্ত্রীর জজবা তার কলিজার মধ্যে জুমার দিনে কেবল খুতবা শুরু করেছেন দেখেন আইন মন্ত্রী মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলে ইয়া আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনব না তখন কিন্তু শুধু আইন মন্ত্রী না তখন হলেন অর্ধ পৃথিবীর খলিফা সুবহানাল্লাহ মাঝখান থেকে এক মুসল্লি চিৎকার দিয়ে বলতেছে আপনার খুতবা আমরা শুনব না সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন ভাইজান আমার দোষ কোন জায়গায় বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন বলেন তো আইনি ঠিক আছে আমাদেরকে আপনি খাটো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব ওই জাহাকাম তুমি আন্তাহা কোন বিল আদল জোরে গান সুবহানাল্লাহ ওমর ফারুকের সামনে আল্লাহর কোরআন এসে দাঁড়িয়ে গেছে কি করবে হযরত ওমর এমন সময় আব্দুল্লাহ 600,000 হাদিসের হাফেজ ওমর ফারুকের সন্তান সাহাবীর দিকে তাকায় বলে রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে এসেছো তোমরা তাকায় দেখো আমার পরনে নতুন কোনো জামা নাই সাহাবীরা বলেন আব্দুল্লাহ সবাইকে বাইতুল মাল থেকে নতুন জামা দিল অত তোমার পরনে পুরাতন কেন আব্দুল্লাহ বলতেছে আমি পরবার চাইলে তো হবে না আমার ভাগ্যে থাকা লাগবে সমস্ত মুসলিম বলে আব্দুল্লাহ গোপন করো না খবর কি আব্দুল্লাহ বলতেছে আমার বাবার পরনে যে লম্বা জুব্বা দেখতেছো ওটা বাবার একার না ওই জুব্বার মধ্যে আমার পাঞ্জাবি যোগ করা হয়েছে গভীর রাত্রে সবাই যখন ঘুমায়া আমার বাবা তখন আমার দরজায় গিয়ে ডাকে আব্দুল্লাহ আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে আমি কইলাম বাবা আমার ভাগ্য কত ভালো বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল আপনি আর একটা দেওয়ার জন্য আইছেন ওমর বলে আব্দুল্লাহ আমি তোমার পাঞ্জাবি দিবার জন্য আসিনি বাজান আমার পাঞ্জাবি এত খাটো এইটা পরে আগামীকাল জুমার নামাজ কেমনে পড়াবো তোর পাঞ্জাবিটা আমার একটু দান করে দে তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা পরে খুতবা দিবার চাই আব্দুল্লাহ বলে আমার পাঞ্জাবি দিয়েছি ঘুমাইনি রে বাবা আমার সারা রাত ঘুমাইনি নিজে দর্জি হইয়া
তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দিবে এখন বলো খুতবা শোনা যায় কি না আইন আল্লাহর আইন কারে কই আইন মন্ত্রী হযরত উমর যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন ওই আইন মোতাবেক তিনি রাষ্ট্র শাসন করেছে সুবহানাল্লাহ কবেন না অর্থমন্ত্রী হলেন হযরত উসমান জরগন কি মন্ত্রী আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে আর তোমার ভাই আজকে তিন দিন হলো না খেয়ে আছে সঙ্গে সঙ্গে উসমান কান্দের বলে নবী গো আমার ভাই তিন দিন হলো না খেয়ে আছে এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়ে হলেও আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম আমি নিজে না খাইয়া হলেও অলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকি আল্লাহ নবী বললেন রে তিন দিনের না খাওয়া সাওয়াবি কয় দিনের তিন দিনের না খাওয়া সাওয়াবি আর তোমার টেনশন নাই নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে গেলে তুমি ওসমানের বাড়িতে যাবে ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়া থাকা লাগবে আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহ মাআস সাবিরি যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো আমি আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও সুবহানাল্লাহ কর নাকি সাহাবী ফোবায় ফোবায় কানতেছে নবী বলেন কান্দো কেন সাহাবী বলতেছে রাসূলুল্লাহ আমি ইবাদত করি কার তাহলে চাবো কার কাছে আল্লাহর কাছে তিন দিন হলে না খেয়ে থাকার পরেও এখন পর্যন্ত আমার ইমান বলতেছে ইন্নাল্লাহ মাসসাবিরিন আমি ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক আমাকে দিবে যতক্ষণ পর্যন্ত আমার ইমান বলবে আল্লাহ দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ওসমানের কাছে যাব না লিল্লাহি আকবার আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ যে কোনো জিনিস পাওয়ার গেলে একটু ধৈর্যের দরকার আছে না নাই এত তাড়াতাড়ি বাংলাদেশে কোরআনের শাসন চালু হবে না এত তাড়াতাড়ি বাংলাদেশে কলেমার পতাকা উঠবে না আরো ধৈর্য ধারণ করা লাগবে জরগান ঠিক কিনা তবে মনে হয় এখন যা দেখতেছি মনে হয় আর বেশি দেরি হবে না কারণ রাশিয়া ইউক্রেনের সঙ্গে লাগছে জরগান ঠিক কিনা হ্যাঁ ভাইজান এইরকম একটা যুদ্ধকে বলা হয়েছে মালহামা 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 এমন একটা যুদ্ধ হবে যে অপরাধ না করেও তারা শাস্তি পাবে অপরাধ না করেও শাস্তি পাবে রাশিয়া বলেছে ইউক্রেনের পক্ষে যারা যাবে ইউক্রেনের পক্ষে যারা যাবে আমরা যদি হুঁশ বেহুশ হয়ে যাই তখন ইচ্ছা মতো পারমাণবিক বোমা ফালামো সেটা চীনের যাবি না ভারতের যাবি আমাকে দেখার কথা নেই তার মানে কি ওদের হাতে এত পারমাণবিক অস্ত্র আছে ওইটা যদি মারা শুরু করে দেয় রাসূল বলেছেন ওই যুদ্ধ অনেক রক্তপাত হবে তবে যুদ্ধের রেজাল্ট হলো মুসলমানের কাছে আল্লাহ গোটা পৃথিবী দান করে দিবে হয়তো হয়তো আমরা অনেক মুসলমান শহীদ হয়ে যাব তারপরও আবার কিন্তু গোটা বিশ্ব মুসলমানের কাছে চলে আসবে ঈসা আলাইহিস সালাম আসবে দরদালের সাথে লড়াই হবে এই সময়গুলো বেশি আর বাকি নাই মনে করতেছেন এইভাবেই চলবি না রে ভাই হঠাৎ শুরু হয়ে যাবে জোরে কর হঠাৎ হঠাৎ বলেন না রাত নয়টার সময় ছয়তলা যা বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে এই বলে ১২,০০০ টাকার কম্বল চোখে মুখে দিয়ে শুয়েছে রাত ৩টার সময় একটা ভূমিকম্প আর খেয়াল আছে কয়টার সময় ৩টার সময় ভূমিকম্প কেবল বিল্ডিং লড়াছে ওই এত ফোর্সে নামছে লুঙ্গি কম্বলের মধ্যে পেঁয়াজ খেয়ে খুলে আছে ওটা পরারও টাইম পায়নি ম্যাংটা হয়ে নামছে তা ৯টার সময় তুই কইলে হামাক নামাইকে ৩টার সময় আল্লাহ ন্যাংটা করে নামাছে তোর এখন কথা ঠিক কিনা হয়তো দেশের অবস্থা দেখে মনে করতেছি ক্ষমতার থেকে আর নামবে না বছরের পর এত ৫০ বছর থাকবে আল্লাহ কয় লাগবে না এক মুহূর্তের মধ্যে ন্যাংটা হয়ে নামবে জোরে কোন কথা ঠিক হ তাত
যার ফোন মান হলো টাকলা মুরের জোরে কোন কথা ঠিক কি না বিসমিল্লাহ তুলে দিবি ইসলাম তুলে দিবি আল্লাহ কয় তুই তুলে দিব হঠাৎ এটা কিন্তু হঠাৎ জোরে কোন ঠিক কি না এই এত কথা বলতেছে এই সময় টাকলা মুরাদের ফাঁসা লাগবে কারণ ওই যে তিন চার বছর আগে কল আসলো সেই কল ফাঁস করলো কিছু কে ফাঁস করলো কথা হয় না কে করলো আল্লাহই করছে বর্তমান সরকার কিন্তু এই কথাগুলোর দ্বারা টাকলা মুরাদের উপর রাগ করেনি রাগ করছে ওই মেয়া মানুষের সাথে ভিডিও কল জোরে কোন কথা ঠিক কি না হ্যাঁ ভাইজান বোঝা লাগবে তো আল্লাহর বান্দারা যাবার চাইলো কানাডা লাগতে মারছে পড়ছে দুবাই এমন লাগতে মারছে টাকলা মুরাদ ফিরাইলো বাংলাদেশে কোন দিক দিয়ে পলাইছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা পাওয়া গেল না এরই নাম হলো হঠাৎ এরই নাম কি এরই নাম হঠাৎ আল্লাহর বান্দার মনোযোগ দিবেন তো ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর মাহফিলটা হচ্ছে ভ্যাবলা গ্রামবাসীর উদ্যোগে তাই না গ্রামবাসীর উদ্যোগে আজকের এই এটা মসজিদ বা মাদ্রাসার উন্নয়ন না মসজিদের বা মসজিদের উন্নয়ন আজকের এই জান্নাতের বাগান লাগছে তা আমি তো মাগরিবের মাহফিল আপনারা জানেন যে আমি আপনাদের ঠকাই না ওয়াজ করি ঘন্টার পর ঘন্টা যখন আমি টেজে আইছি তখন থেকে আপনার ঘরের দিকে তাকে দেখেন প্রায় দুই ঘন্টা কয় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করছি ওয়াজ কিন্তু শেষ হয় নাই তো আমাকে বলতে যে হুজুর আলোচনা আপনি করেন এই ফাঁকে আমাদের মসজিদের উন্নয়ন কল্পে একটা আদায় করে দেওয়া লাগবে আদায় যে পাঁচশো টাকা দান করছে আল্লাহ মুজাম্মেলের দান কাল্লা আপনি কবুল করেন আল্লাহুম্মা বাবা মার জন্য দোয়া চাই বাপ মার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ কবুল করে আল্লাহুম্মা তো চেয়ারম্যান সাহেব আসছিল চলে গেছে দিয়ে গেছে না না দিয়ে গেছে এক হাজার আচ্ছা অসুবিধা না দোয়া করে দিয়ে আল্লাহ চেয়ারম্যানকে সুস্থ রাখেন যেমন সুস্থ থাকলে জনগণের খেদমত করতে পারবে আল্লাহ এমন সুস্থতা চেয়ারম্যানকে দান করুন জোরে করে আমিন সবাই বলে আল্লাহুম্মা আমিন দোয়া করে দিলাম ভাইজান আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে রাত নয়টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আজকে নামাজের গুরুত্ব নিয়ে যে আলোচনা করেছি মেহরবানি করে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নি আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আল্লাহ এই জান্নাতের বাগান লাগিয়ে দিছে তাদের সকলকেই জান্নাতি হিসাবে কবুল করে নিন প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন তারা লাগাতে পারে এমন ইমানই শক্তি আল্লাহ তাদের দান করে দিবে এই গ্রামের একটা জামাই আশরাফুল নগদে পাঁচটা হাজার টাকা দান করেছে আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে তাকে জামাইয়ের ইজ্জত দিয়ে জান্নাত দিয়ে দিবেন জোরে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি ভুল হয় মাফ করে দেন যাহা দিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ পবিত্র লাইলাতুল মিরাজের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানান আমি সহ আমরা যারা বাবা হারে তিম হয়ে গেছি আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা হিসাবে আপনি কবুল করেন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপন জন যাদের কবরবাসী হয়েছে আল্লাহ মেহরবানি করে কবরবাসীদের মাফ করে দেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ আপনি কবুল করেন আলেম আমাদের কবুল করেন পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করেন আমি সহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পুরোপুরি সুস্থ দান করেন আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে যে যুবকেরা আল্লাহ আজকে এই জান্নাতের বাগান লাগাইছে এই যুবকগুলোকে পাঁচ অক্ত নামাজি হিসাবে আল্লাহ আপনি কবুল করে না আল্লাহ কার কোন নিয়ত আল্লাহ কে কোন নিয়তে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ
সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ 90 ভাগ মুসলমানের দেশ আল্লাহ আমাদের কি ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হিসেবে এই বাংলাদেশে বসবাস করে কোরআনের পক্ষের মানুষ যেন আমরা হতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করে নিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدللہ رب العالمین وجل آخر کلام عند الموت لا اله الا الله محمد رسول الله صلی اللہ علیہ وسلم সবাই অধৈর্য না হয় ধৈর্য নিয়ে বসুন